সবাইকে স্বাগত জানাচ্ছি। যে আমার সাথে এই মুহূর্তে আছেন এই সময়ের একজন আলোচিত কথা সাহিত্যিক উপন্যাসিক মাসুদ আহমদ। মাসুদ ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার এই বই হাতে নিয়ে তো আমার খুব ভালো লাগতেছে। এটা হলো বাচ্চাদের জন্য লেখা মাসুদ আহমদের প্রথম বই। এই বইয়ের গল্প জানতে চাই আগে। ছোটদের জন্য লেখার মানে কথা আমাকে অনেকেই বলেছেন, প্রকাশক যেরকম চেয়েছেন, বা আমার নিজেরই একটা আগ্রহ ছিল ছোটদের জন্য লিখবো, কিন্তু লেখাটা আমি এমনভাবে লিখতে চাই, সেটা বড়দের জন্য হোক বা ছোটদের জন্য, আমি চাই যে লেখাটা যেন ছুঁয়ে যায় বা কোনোভাবে আলোড়িত করে। তো রুষা হচ্ছে যে আমার ছোট বোনের মেয়ে, তো ওকে যেহেতু আমি খুব কাছে থেকে দেখেছি এবং তার যে লাইফস্টাইল, তার কথা বলা, তার হেঁটে যাওয়া আমাকে খুবই মানে মুগ্ধ করেছে, আবিষ্ট করেছে এবং নানাভাবে আমাকে আলোড়িত করেছে। তা আমার মনে হলো যে রুষাকে নিয়ে আমি গল্পটা লিখবো, কিন্তু ওই বয়সী বাচ্চার সবার গল্প হয়ে উঠবে, এই ভাবনা থেকে আমি গল্পটা লিখেছি। বাহ, মানে রেসপন্স কেমন? রেসপন্স খুবই ভালো। আমি যদি ভুল না করি আপনি মাত্রই কলকাতা বইমেলাও ঘুরে আসলেন। কলকাতা বইমেলা যাওয়ার কতগুলো কারণ ছিল, কলকাতা বইমেলা ঠিক নয়, কলকাতা বইমেলা দেখার ইচ্ছে ছিল। আমি নতুন একটা উপন্যাস লিখছি, সেই উপন্যাসের কতগুলো কাজ ছিল, কোয়ারি ছিল, মানে কল্পনা দিয়েই তো অনেক কিছু সম্ভব, কিন্তু আমি চেয়েছি যে বাস্তবের জায়গাগুলো ঘুরে দেখতে। অদ্বৈত মল্লবর্মণের জীবন এবং সময় নিয়ে আমি উপন্যাস লিখছি। বা তিনি যে জায়গাগুলোতে থাকতেন, যে পথে হাঁটতেন, আমি শুনেছি যে ষষ্ঠীতলা বলে একটা জায়গা বাঘের, মানে জীবনানন্দের পর অদ্বৈত মল্লবর্মণ, ওই যে আমি প্রথমেই যেটা বলছিলাম যে আমাকে আলোড়িত করে, আলোড়িত করলে তখনই হচ্ছে যে আমি ওইটা নিয়ে মানে এক ধরনের অনুসন্ধানে নামি। সেটা আমার সৃজনশীলতার অনুসন্ধান যেরকম, বাস্তবের অনুসন্ধান সব মিলিয়েই। এবং আমি একটা লেখাকে, যেটা আমার সবসময় আকাঙ্ক্ষা যে একবার পাঠে যেন ফুরিয়ে না যায়, আমি একটা প্রেমের উপন্যাস লিখছি বা সামাজিক উপন্যাস, সেইটা যদি আমি একটা গভীর কোনো জিনিস দিতে না পারি তাহলে হয়তো একবার পাঠে ফুরিয়ে যায়, তো সেইটা আমি আসলে করতে চাই না। অদ্বৈত মল্লবর্মণের জীবনটা অতটা আলোচিত নয়, অনালোকিত, আমি তাকে অনুসন্ধান করে খুঁড়ে বের করে তার জীবনের মধ্য দিয়ে তার লড়াই, তার সম্প্রদায় এবং আমাদের জীবন সব মিলিয়ে তাকে আমি তুলে আনতে চাই উপন্যাসের মাধ্যমে। বাহ, মানে দর্শকদের জন্য জানাই যে মাসুদ আহমদের একটা ধারাবাহিক উপন্যাস দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছে, 27 পর্ব প্রকাশিত হয়ে গেছে, 27টা পর্ব প্রকাশিত হয়েছে, কাঞ্চন ফুলের কবি, এবং সেটি কবি জীবন দাসকে নিয়ে লেখা। তারপরে তিনি আসলে অদ্বৈত মল্লবর্মণকে নিয়ে কাজ করছেন। এই উপন্যাসটা আসলে কবে পাঠক পড়বে? অদ্বৈত মল্লবর্মণকে নিয়ে এইটা অর্ধেক মতো লেখা হয়েছে, আমি আশা করছি যে এবছরের মাঝামাঝিতে উপন্যাসটা প্রকাশিত হবে, প্রথমা প্রকাশন থেকে বইটা বেরোবে। মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক, তিনি খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এবং আমিও খুবই মানে আগ্রহী এবং তৃষ্ণায় আছি যে এত বড় মানুষ চাইছেন। বাহ, আমি শেষ করে তাকেই দিতে চাই। মাসুদ, এই সময়ে যে ধরনের লেখালেখি হচ্ছে, আপনি দীর্ঘ সময় ধরে লিখছেন, আমি বলবো ইটস মানে এটাও আসলে মানে লেট অ্যাপ্রিসিয়েশন যেটা আপনি আসলে পাচ্ছেন, এবং যেই খাটাখাটনি করছেন তার তুলনায় ইটস ভেরি লেট অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন পাইয়ে কেমন লাগতেছে আসলে, এবং এটা ধরে রাখাও তো একটা চ্যালেঞ্জ আসলে? বইমেলায় আসলে মানে আমি কখনো কখনো একটু হতাশায় ভুগি আসলে। হ্যাঁ, যে আমার বন্ধু এবং পরিচিতজন যারা এত বই লিখছেন, 5-6টা করে বই বেরোচ্ছে, আমার ওই অর্থে এবার নতুন বই বেরোয়নি, শুধু রুষার জন্মদিনে। পরে আমি আমাকেই বলছি যে আমি তো কোনো কম্পিটিশনে নাই, লেখালেখি কম্পিটিশনের ব্যাপারই নয়, আমি সারা বছরে বা 2 বছরে একটা উপন্যাসই লিখতে চাই এবং এই উপন্যাসটা যেন কোনো একটা রেখা রেখে যায় পাঠকের মনে হোক, সময় হোক। লেখাটাও তো এক ধরনের সন্তানের মতো, আমার যদি অনেক সন্তান হয় তাহলে অনেক সন্তানের দেখভাল করা, যত্ন নেওয়া কিন্তু কঠিন, ফলে আমি প্রত্যেকটা লেখার যত্ন নিয়ে লিখতে চাই। রেসপন্স যেটা পাচ্ছি, আমার কাছে মনে হয়েছে যে আমি যতটুকু করছি কাজ তার থেকে অনেক বেশিই মনে হয়েছে। এবং দেশ পত্রিকায় আমার যে উপন্যাসটা বেরোচ্ছে সেটা তো আপনি জানেন, বাংলাদেশের প্রথম কোনো লেখকের উপন্যাস। এই কলকাতায় এবার গিয়ে আমার যে অভিজ্ঞতা হলো, আমি মানে আমি অভিভূত, আমি বেশি আবেগে কথা বলতে গিয়ে আমার একটু চোখে জল, কোনো সমস্যা নাই, আপনি বলুন। গতকাল ইন্টারভিউ হতে গিয়ে আমাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল যে জীবনানন্দ কি সত্যি আত্মহত্যা করেছিলেন নাকি জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল। তা আমি যেহেতু ওই জায়গাগুলো গিয়েছি বারবার এবং অনুসন্ধান করেছি, এবং আমার উপন্যাসে আমার মনে হয় যে যারা পড়বেন ভিডিওতে যেভাবে দেখা যায় ওই রকম একদম বাস্তব করে তুলেছি, ফলে এইবারে মানে আপনার উপন্যাসের গদ্য অনেক বেশি চিত্রনাট্যময় সেটা বলছেন আপনি, অনুসন্ধান করে প্রকৃত জিনিসটা তুলে এনেছি। আচ্ছা, এবং সমস্ত জায়গায় প্রথম আলোতে একটা লেখা বেরিয়েছিল তানজিনা হোসেনের, যে সেদিন বিকেলে আসলে কী ঘটেছিল, কী ঘটেছিল তিনি নানারকম ব্যাখ্যা দিয়েছেন, তিনি ডায়াবেটিস বিশেষজ্ঞ, তার ডায়াবেটিস ছিল জীবন দাসের, কিন্তু জীবনানন্দ দাসের কী ভাষ্য ছিল ওই দিনের ঘটনা নিয়ে তার লেখাতে কোথাও নেই। তা আমি যেটা বলছি যে এবার কলকাতায় গিয়ে এত মানুষ আমাকে মানে মাসুদ্দা আপনি কি মাসুদ্দা, আপনি কি মাসুদ ভাই, এবং আমার ওখানে গিয়ে থাকার কোনো সমস্যা হয় না,
এবং এত মানুষ এবার আমাকে তার সঙ্গে থাকার জন্য বলেছেন, বাড়িতে নিয়ে যেতে চেয়েছেন। কিন্তু আমি যেহেতু স্পেসিফিক কাজে যাই, কাজটা আমি আসলে তাড়াতাড়ি শেষ করে অন্য কোথাও সময় পেলে, ফলে আপনি যেটা বলছিলেন রেসপন্স, সেইটা আমার মনে হয় যে আমার কাজটা কেবল শুরু হচ্ছে, আরও অনেক কাজ বাকি আছে, সেই তুলনায় রেসপন্স খুবই ভালো, খুবই দারুণ দারুণ ব্যাপার। মানে তার মানে অদ্বিতীয় মূল্যবর্মণ পাচ্ছি আমরা খুব দ্রুত। কাঞ্চন ফুলের কবি নিশ্চয়ই বাংলাদেশ থেকেও প্রকাশিত হবে, কাঞ্চন ফুলের কবি উপন্যাসটার আর পাঁচটা পর্ব প্রকাশিত হবে দেশে, তারপরে শেষ হবে। এইটা আসলে আমার নিজের একটা গোপন আকাঙ্ক্ষা ছিল যে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হলে ভালো হয়, তো সেইটা তো ওরা না বললে সম্ভব নয়। এর মধ্যে বাংলাদেশ এবং কলকাতার অনেক প্রকাশকই চেয়েছেন, আনন্দ পাবলিশার্সের সঙ্গে প্রাথমিকভাবে কথা হয়েছে বা তারা যোগাযোগ করেছেন। মতিউর রহমান বলেছেন যে বাংলাদেশের কেউ যদি করে বা চমৎকার, আপনাকে অভিনন্দন এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি নিশ্চিত যে আপনার এরকম গুড ওয়ার্ক অন লিটারেচার সেটা অব্যাহত থাকবে এবং দারুণ কিছু আমরা পাবো। শিমুল ভাই আপনাকেও অনেক ধন্যবাদ, আজকে আমার অফিস আছে, তারপর আমি চেয়েছি যে আপনার সঙ্গে কথা বলতে, কথা তো কথা নয়, কথা দিয়ে অনেক কিছু সৃষ্টি করা যায়, তো আপনার সঙ্গে কথা বলে আমি খুবই আনন্দ বোধ করি। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক মাসুদ আহমদের সাথে, দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।